আল্লাহ তাআলা ডাক দিয়ে মানুষগুলোকে কিয়ামতের মাঠে জানিয়ে দেবেন, জানায়া দেবেন, হে মানুষ, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি ছাড় দিয়েছিলাম, আজ কিন্তু আমি ছেড়ে দেব না। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলে দিয়েছেন, বান্দারে মনের মধ্যে হিংসা রেখো না, হাদিসের মধ্যেও রয়েছে, মনের মধ্যে কি রাখা যাবে না, মনের মধ্যে হিংসা রাখা যাবে না রে বাবা, মনের মধ্যে অহংকারিয়া হিংসা বদনজর কোনো কিছু রাখা যাবে না। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে মানুষগুলো অহংকার এমন পরিমাণ বেড়ে গিয়েছে, অহংকার করতে করতে মানুষ ধ্বংসর দিকে চলে যাচ্ছে, কিন্তু মানুষ টেরও পাচ্ছে না, বুঝতেও পারছে না। আল্লাহর নবীর হাদিসের মধ্যে কি বলেছেন, শুকনা কাঠ যদি আগুনের উপরে রাখা হয়, যদি শুকনা কাঠ আগুনের উপরে রাখা হয়, আর ওই শুকনা কাঠকে যদি আগুনের নিচে রাখার পর কিছুক্ষণ সময় যদি এখানে রাখে, দেখবে ওই শুকনো কাঠটা আর থাকবে না, পুড়ে ছাই হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে যেন অহংকার মুক্ত জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে, আল্লাহর দিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কায়েম প্রতিষ্ঠিত আমরা না করতে পারি, কিয়ামতের মাঠে আমাদেরকে কঠিন জবাব দিতে হবে। সম্মানিত মুসলমান বন্ধুগণ, জুমার দিনে আমরা সকলেই একত্রিত হই, আমি আপনাদের সম্মুখে কিছু অল্প সময় উপস্থাপনা করব। আল্লাহ তাআলা বলে, বান্দারে দুনিয়ার মধ্যে থাকার পর, আমার জমিনে থাকার পর আমার দিন কায়েম করার জন্য চেষ্টা করো নাই, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করো নাই। বান্দারে হেলাই খেলাই তোমার জীবনকে তুমি চালাইছ, তোমার জীবনকে তুমি কি করেছ, তোমার যেমনে খুশি তেমনে তোমার মন ব্যক্তিগত এখতিয়ার ভাবে চলেছ। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে কিছু বলি নাই, কিন্তু আজ আমি অবশ্যই বলবো, লিমানিল মুলকু লিয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কাহ্হার নামে পরিচয় দেবেন, কঠিন হয়ে যাবেন। দুনিয়ার মধ্যে আমরা সকলেই জানি, আমরা দুনিয়ার জমিনে যদি গুনাহ করি, আল্লাহ তাআলা বলেছেন, আমি হলাম লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দারে তুমি গুনাহ করেছো, ছোট করো বড় করো, যাই না করো, শিরিকি করো, বিদাতি করো, কুবিরা ছুবিরা যত গুনাহগুলো আমার জমিনে থাকার পর করো, সকল গুনাহ আমি আল্লাহ তাআলা, তুমি বান্দা যদি সহিহ নিয়তে, সুন্দর নিয়তে, ইখলাসের নিয়তে আমার কাছে দুটি হাত তুলে যদি পানা চাও, আমার হাত আমার কাছে যদি তুমি মাপ চাও, ক্ষমা চাও, আর বলো আল্লাহ গো তোমার জমিনে থাকার পর এত রহমত পেয়েছি, এত নাজ নিয়ামত পেয়েছি, আল্লাহ গো ডানে তাকাইছি বামে তাকাইছি সকল দিকে তোমার নিয়ামত গুলো দেখতে পেয়েছি, আল্লাহ গো এরপরেও আমরা কেন জানি না ফরমানি করেছি, আল্লাহ গো মেহরবানি করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলে, আমি আমার আয়াতের অনুসারে বান্দারে তোকে আমি দুনিয়ার মধ্যে ক্ষমা করে দিলাম, এই ক্ষমাটাই যদি কিয়ামতের মাঠে চাও, আমি রব, আমি আল্লাহ, আমি পরওয়ারদিগার, আমি পালন করতে তোমাকে কখনো কিয়ামতের মাঠে ক্ষমা করব না, তোমাকে অবশ্যই হিসাব দিতে হবে, তোমাকে হিসাব দিতে হবে, দুনিয়ার মধ্যে মানুষকে ঠুকিয়েছ, আর আমি আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো তুমি মানো নাই,
মিথ্যা অপবাদ দিয়ে হকানি মুহাক্কান আলেমগুলোকে ওই কারাগারে বন্দি করেছ। প্রিয় বাবারা, প্রিয় যুবক ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। ওরে মানুষ, দুনিয়াতে আসার পর আমার মালিক, আমার পরওয়ারদিগার আল্লাহকে ভুলে গিয়েছো? ওই আল্লাহ তাআলাকে ভুলে গেলে চলবে না। আল্লাহ বলে, আমাকে বান্দা দুনিয়ার মধ্যে ভুলে থাকতে পারো, কিন্তু কবরে আসার পর বারবার আমি মালিককে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, কিন্তু সেদিন কোনো কাজে আসবে না। এজন্য এখন থেকে, এই জুমার বয়ান থেকে শিক্ষা গ্রহণ করতে চাই আমরা। আমরা মিথ্যা অপবাদ দিয়ে কাউকে ঠকাবো না, কাউকে মামলার মধ্যে লিস্ট করে দেব না, কারণ আমার মালিকের জমিনে আমি থাকতেছি, বসবাস করতেছি, আমার মালিক সকল কিছু দেখতে পায়। এটা আমরা বিশ্বাস করি বা না করি, আমার মালিক সর্বদা সর্বক্ষণ দেখতে পায়, বুঝতে পারে আমি কোন সময় গোপনে গোপনে কি কাজ করি রে ভাই। আল্লাহ তাআলা সকল কিছুর খবর রাখেন। ওরে মুসলমান জাতি, আমরা হলাম কপাল পুরা জাতি, এক ভাইকে আরেক ভাই দেখতে পারি না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবি ছিলেন, এমন একজন সাহাবি ছিলেন, তাকে প্রশ্ন করা হলো, ও আবু যর গিফারি, তুমি কি এমন আমল করো, তোমাকে আকাশের ফেরেশতারাও চিনে, পাখিরাও চিনে? আবু যর গিফারি বলে, আমার গোপন আমলের কথা আমি বলতে পারি না, কিন্তু আমি প্রকাশ করে দিলাম, আমি দুইটা আমল করি, বাবারে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করি। বলে, আমি দুইটা আমল করি, কি কি দুইটা আমল করো? দুইটা আমল হচ্ছে, একটা আমল হচ্ছে আমি নিজেকে এমন ভাবি, যারা ভাই আমরা অহংকার করি তাদের জন্য বলতেছি, আমার নিজের জন্য বলতেছি, বলতেছে কি, আমার এই জমিনে, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনে, আমি এই জমিনে, জমিন থেকে আসমান পর্যন্ত আমি মনে করি আমার মতো গুনাগার কেউ আর নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন, বলতেছেন, আল্লাহর জমিনে আর আসমানের নিচে আমার মতো গুনাগার আর কেউ নাই। কত সুন্দর কথা রে বাবা, কত সুন্দর কথা। বলে, আর তোমার কি আমল, আর একটা কি আমল, তুমি তো দুইটা বলেছ। বলে, দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি আমার মালিকের, আমার মালিকের প্রিয় হাবিবের মুখ থেকে, আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালামের জবান থেকে আমি শুনেছি, যা আমি শুনেছি, আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন যে, যদি কোনো ব্যক্তি, কোনো লোক যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, ওই ব্যক্তি 10 পারা কোরআন খতমের সওয়াব পাবে, আর যদি কোনো ব্যক্তি 2 বার পরে 20 পারার সওয়াব পাবে, এমন করে যদি 3 বার তেলাওয়াত করে, বাবারে 3 বার তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কোরআন খতমের সওয়াব দান করে দেবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কি মায়ার নবীর এত সুন্দর সুন্দর
সাহাবীরা কত সুন্দর করে কথা বলতেন, কত সুন্দর করে কি করতেন, কত সুন্দর করে আমল করতেন, মনের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ হিংসা রাখতেন না। আর আমার আপনার কিছুই জানি না, কিছুই বুঝি না, কয়েকটা সুরা পড়তে পারি, কয়েকটা হাদিস পানি, বা কোনো মাদ্রাসার মুহতামিম। হাইরে বাবারে, আমার আপনার এত অহংকার, আপনার কাছের ধারেও যাওয়া যায় না। সম্মানিত হাজরিন, তাহলে আমি কি বলতে চাই, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার। কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা কাহার নামে পরিচয় দেব। হে মানুষ, দুনিয়ার মধ্যে হিংসা করেছ, অহংকার করেছ, যদি তওবা না করো, সহি তওবা যদি না করো, আর কবরের মধ্যে যদি আসো, আমি মালিকের সামনে যদি কিয়ামতের মাঠে হাজির হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিলাম, কিয়ামতের মাঠে আমি কিন্তু কঠিন হয়ে যাব। দুনিয়ার মধ্যে যেমন আয়াত শুনেছো, কাদের কাছে, আলেমদের কাছে আয়াত শুনেছো, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দারে আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, কিন্তু কিয়ামতের মাঠে আয়াত আর চলবে না। দুনিয়ার মানুষ আর মানুষকে ঠকাবো না, আল্লাহকে ঠকাবো না, আল্লাহর হুকুম আহকামগুলো আমি আপনি যদি চলি, আমি আপনি যদি আল্লাহর হুকুম যদি মানি বা হুকুম মতো যদি চলি, আমার আপনার জীবনকে উজালা করে দেবেন আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার বলবেন, আজকে আমি কাহার নামে পরিচয় দিলাম, মানুষ তাদের হিসাব হবে, সেদিন হিসাব দিতে পারবো। আল্লাহ তাআলা যদি সহজ না করে দেন, কারো বাবার শক্তি নাই, আমলের বিনিময়ে জান্নাত পাবে। আরে ভাই, কথায় কথায় মানুষকে গালি দেয়, গালি দেওয়া যাবে না, কথায় কথায় অহংকার করি, অহংকার করা যাবে না। বর্তমান সময়ে কি হচ্ছে, আলেমে আলেমে বিভেদ, আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দুস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, আলিমে আলিমে বিভেদ, এখন জালেমে জালেমে দুস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপ সারে নাকি সজনে আওয়াজ ফুকে, ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে বিষম দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই, নফল সফল ডুব, টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আমরা দেখো হাঁকিয়ে বেড়াই হুস্তি, জালেমে জালেমে দুস্তি, আলিমে আলিমে বিভেদ, দেখুন জালেমে জালেমে দুস্তি, পথের ঠিকানা জানা নেই কেন, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা, খেতি নিনে সায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত, খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত, নিজের হিসাব করে নালে মনের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেক লক্ষ বদুয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা, হেরার চেনাকে চিনতে পারিনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বুস্তি, জালেমে জালেমে দুস্তি, আলিমে আলিমে বিভেদ, এখন জালেমে জালেমে দুস্তি, পথের ঠিকানা জানা নেই কেন, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। গজলের সাথে মিল আছে না নাই? অবশ্যই মিল আছে। অতএব সকলকে আমি বলতে চাই, আসুন ঐক্য হই, এক হই, এক না হলে আমাকে, আপনাকে, আমাদের সকল আলেমকে, বিধর্মী যারা, যারা ইসলামকে মানে না, ইসলামকে পছন্দ করে না,
তারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে যে তাদের মধ্যে দ্বন্দ্ব, কে কোন টুপি পরেছে, কোন পাঞ্জাবি পরেছে, এটা দেখার সময় এখন আমার আপনার নাই। আমার আপনার সময় হলো কিভাবে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা যায়, এই প্রচেষ্টা আমার আপনার মাঝে থাকতে হবে ইনশা আল্লাহুল আজিজ।